নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা অনেকদিন থেকে কমেন্ট করে জানাচ্ছো যে দিদিভাই কেক তৈরি করা দেখাতে, সেই জন্য আজকে আমি কেক বানানো দেখাবো। সামনেই বড়দিন আসছে, বাড়িতে কী করে কেক তৈরি করা যায় সেটাই তোমাদের দেখাবো। উপকরণগুলো দেখিয়ে দিই। ময়দা নিয়েছি, চিনি গুঁড়িয়ে নিয়েছি, সাদা তেল, ভ্যানিলা, দুটো ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা, কাজু, কিশমিশ, মোরব্বা আর চেরি, টুটি ফুটি কাপটা যেটা নিয়ে এলাম, বড় কাপটা যেটা নিয়ে এলাম ওটা দিয়ে এলাম তো। এক কাপ ময়দা নিয়েছি, এতে অল্প করে সাদা তেল দিয়ে দেবো। এবার এক কাপ চিনি গুঁড়ো দেবো। এবার এক চামচ বেকিং পাউডার দেবো। দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। ঠাকুরকে বলছি নমস্কার বন্ধুরা। এই দুধটা হালকা গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো। উল্টো পাল্টা বলছি, এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। এবার এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। কেন রেডি হয়ে গেছে, এই বাটিটা একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, এবার ঢেলে দেবো। গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা বাটি দিয়েছি যেটার উপরে কেকের বাটিটা বসাবো। দেখো সিটিটা আর কাটারটা খুলে এটে নেবো। এবার 10 মিনিট হতে থাক, তারপর উপকরণগুলো সব দিয়ে দেবো। এইগুলো আগে দিয়ে দিই। উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এবার আবার চাপা দিয়ে দেবো। গ্যাসটা একদম অল্প আঁচে রাখা আছে।
বন্ধুরা তোমরা দেখছো কেকটা কত সুন্দর ফুলেছে। এবার ভেতরে ছুটা ঢুকে দেখে নেবো যে কেকটা রেডি হয়েছে। দেখছো বন্ধুরা কেকটা সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে, ছুঁড়তে লাগেনি। বন্ধুরা কেকটা আমার রেডি হয়ে গেছে, কালকে অন্ধকার হয়ে গিয়েছিল বলে আমি ভিডিওটা দেখাতে পারিনি। তোমরা দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর তৈরি হয়ে গেছে, স্পঞ্জের মতো। এই যে কেকটা আজকে কাটবো না, কালকে 25শে ডিসেম্বর, কালকে সকালে কেকটা কাটবো। ভিডিওটা তোমরা কালকেই দেখতে পাবে, কালকেই আপলোড করা হবে, কালকেই মানে 25শে ডিসেম্বরে দেখানো হবে। তোমরা বাড়িতে বানাবে খুব সহজ পদ্ধতিতে।